আসসালামু আলাইকুম নতুন নিয়মে অ্যাপমেনে অ্যাপ্লাই করে অটো অ্যাপ্রুভ করে নিতে পারবেন নতুন পুরাতন সকল ব্রাদার সোভিয়েটস আপনাদেরকে প্রথমেই একটা যুক্তিসহ এক্সাম্পল দেই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ভাইয়া সাত আট দিন যাবৎ নেট কানেকশানের প্রচুর প্রবলেম এক কথায় নেট কানেকশান কিন্তু টোটালি বন্ধ ছিল এই ক্ষেত্রে ভাইয়া এই সুযোগটাকে কাজে লাগে আপনারা কিন্তু অ্যাপমেনে বর্তমানে আজকে আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা মেনটেন করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় ভাইয়া একশোটায় অন্তত আপনারা ফোরটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবেন যেখানে কিন্তু মেইন অ্যাকাউন্টে অ্যাপ্লাই করলে দেখা যায় একশোটায় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অ্যাকাউন্ট তারা অ্যাপ্রুভ করে আর যেহেতু এই দশ বারো দিন যাবৎ বাংলাদেশে নেট কানেকশানের প্রবলেমের কারণে কিন্তু এক কথায় বাংলাদেশ থেকে কোনো ভাই ভাথারি কিন্তু অ্যাপমেইনে অ্যাপ্লাই করতে পারে নাই বা অ্যাপ্লাই করে নাই এই ক্ষেত্রে ভাইয়া আপনারা এই সুযোগটাকে কাজে লাগে এখন আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে আপনার অ্যাপমেইনে অ্যাপ্লাই করবেন যাদের ভাইয়া অ্যাপমেইন নেটওয়ার্ক প্রয়োজন তারা আশা রাখা যায় অটো অ্যাপ্রুভ পেয়ে যাবেন আর অ্যাপমেইন অ্যাপ্রুভালের আগেই ভাই আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেইটা হচ্ছে ভাই পেমেন্ট সেকশানের বিষয়টা তো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেন অ্যাপ্রুভাল প্রসেসটা দেখাবো আপনারা পেমেন্ট প্রসেসগুলো মেনটেন করে অ্যাপমেন থেকে পেমেন্ট রিসিভ করবেন তারাই ভাইয়া মানে অ্যাপমেনটা অ্যাপ্রুভ করে নেবেন অনেক ভ্রাইভারদার আপনাদের দেখলাম ভাইয়া আপনারা অ্যাপমেন থেকে পেমেন্ট রিসিভ করতে গিয়ে প্রচুর প্রবলেম ফেস করছেন ইভেন আমি কিন্তু তিন চারটা ভ্রাইভারদারকে আমার পার্সোনাল ওয়াইসে পেমেন্ট

টপিকে আসার পরেই প্রথমেই আপনাদেরকে বলি ভাই আমার এই ডিভাইসে কিন্তু দেখেন আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট লগিং করে রেখে আপনাদেরকে দেখাইতে পারতাম এই অফার আছে ওই অফার আছে অ্যাপমেন নেটওয়ার্ক থেকে এত পেমেন্ট উঠাইছি আমি কেন লগ রাখি নাই একটাই রিজন ভাই আমার কথা আমার অ্যাপমেন অ্যাকাউন্ট অ্যাপ্রুব করতে হবে আর অ্যাপমেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য প্রথম যে রিজনটা আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে ভাইয়া উইন্ডোজ করতে হবে আগের অ্যাপমেইনের যদি কোনো ডাটা থাকে অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ড সার্কেলের কোনো অ্যাকাউন্ট কোনো ইস্যুর কারণে হয়তো বা অনেক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় ব্লক হয়ে যায় ওই ধরনের মেনের কোনো ডাটা যদি আপনার ওই ডিভাইসে থাকে তাহলে আপনি মেনে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ পাবেন না কারণ তাদের সিকিউরিটি সিস্টেম ভাই ট্র্যাগিং সিস্টেম অনেক হার্ড আবারও বলতেছি যেই পিসি ল্যাপটপকে আপনি অ্যাপ্লাই করবেন ওই পিসি ল্যাপটপে অবশ্যই উইন্ডোজ করবেন আমি এই পিসি ল্যাপটপে ইনস্ট্যান্ট জাস্ট বিশ তিরিশ মিনিট আগে উইন্ডোজ করে নিছি নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে অ্যাপমেইনে অ্যাপ্লাই করে দেখাই দেব দেন আপনারা যারা ফোন ইউজার আছেন ভাই তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের দেখেন অ্যাটবুল মিডিয়া অ্যাপ্রুভালের একদিন আগে যেই ভিডিওটা পাবলিশ করছি এই ভিডিওটা আপনারা দেখে নেবেন ভাই এই ভিডিওটা দেখলেই মানে যেই ব্রাউজারগুলো দিয়ে আমি অ্যাটবুল মিডিয়াতে অ্যাপ্লাই করছি ওই ব্রাউজারগুলো দিয়ে আপনারা ফোন থেকে স্যাম প্রসেসে অ্যাড বলুম অ্যাপ্লাই করবেন সেমভাবে এই লিঙ্কগুলোকে নিয়ে এসে ওই ব্রাউজারে পেস্ট করে ওপেন করে ভেরিফাইড কমপ্লিট করে দিবেন তাহলে ভাই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আসলে কি ইউজার ভাইভেটারগুলো বুঝতে পারছেন এখন আসা যাক ভাই অ্যাপ মেইন অ্যাপ্রুভালের মেন যে ইফেক্ট পেমেন্ট ইস্যু ভাই কারণ একটা নেটওয়ার্কে কাজ করার পরে আমরা যদি পেমেন্টই না রিসিভ করতে পারি আমাদের যদি ভাইয়া দালালের হেল্প নিতে হয় আর বাংলাদেশ মানেই তো বুঝতেই পারতেছেন ভাই কোনো একটা কারণ অ্যাকাউন্টে যদি পেমেন্ট নেন ভাই পেমেন্ট নিয়ে দেখবেন গায়ব হয়ে গেছে আপনার সঙ্গে বিগ একটা স্ক্যাম করে চলে গেছে এই কারণেই ভাইয়া যেই নেটওয়ার্কে কাজ করবেন যদি পসিবল হয় যে না আমি নিজে পেমেন্ট রিসিভ করতে পারবো তাহলেই ওই নেটার্কগুলোতে কাজ করবেন অনতায় কাজ করার কোনো প্রয়োজন নেই তো আমি অ্যাপ পেইংয়ে চলে আসলাম অ্যাপ পেইয়ে আসার পরে এখানে আপনাদের দেখেন অ্যাপ পেইনে রিভিউটা দেখব একটু স্কুল রান করে নিচে চলে আসলাম ফরেটিং এর একটা নেটওয়ার্ক অ্যাড যে যে অফার পাবেন অ্যাপ্রুভেলে যেই যে অফার পাবেন অ্যাপমেইনেও কিন্তু ভাইয়া একই অফারগুলোই আছে এবং পেআটও কিন্তু মানে অ্যাপমেইনে একটু বেশি বিশ সেন্ট তিরিশ সেন্ট করে এক ডলার করে মানে আদার্স নেটওয়ার্কগুলো চাইতে বেশি পাওয়া যায় তো আপনাদের ভালো লাগলে এটাতেও কাজ করতে পারেন কারণ অনেকে আছেন আদার্স নেটওয়ার্কগুলো অ্যাপ্রুভ করতে পারেন না এক্ষেত্রে এটাকেও কাজে লাগাইতে পারেন আর যারা সিপিএনএ কাজ করেন ভাই আমি মনে করি মাল্টিপ্লাই সকল অ্যাকাউন্টই আপনাদের অ্যাপ্রুভাল করে রাখা উচিত এই যে এখানে দেখেন দিছে হাই পে তারা দিয়ে থাকে এখানে দেখেন কমিশন টাইপ সিপিএস সিপিএল সিপিআই মিনিমাম মিনিমাম পেয়ার ভাই পঞ্চাশ ডলার হলেই পেমেন্ট রিসিভ করতে পারতেছেন এখন ম্যান যেই ইফেক্ট এখানে দেখেন তারা উইকলি পেমেন্ট করে পেমেন্ট মেথড অয়ার ট্রান্সফার অয়ার ট্রান্সফার মানে বোঝায় ভাইয়া বাংলাদেশের যে ব্যাঙ্কিং কার্যক্রমগুলো আছে অনলাইন ব্যাঙ্কিং আর এখন টোটালি বলতে গেলে ভাইয়া বাংলাদেশের সকল ব্যাঙ্কই কিন্তু অনলাইন সিস্টেম এই ক্ষেত্রে এই অয়ার বলতেই বোঝাচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে নিতে পারবেন অ্যাপমেন থেকে এখন শুনে হয়তো বা আপনারা মানে ভাবতেছেন এটা তো কোনো ব্যাপার নয় এখানে একটা ইস্যু কাজ করবে ভাই আপনি বাংলাদেশ ব্যাঙ্কে যদি অ্যাপমেন থেকে সরাসরি পেমেন্ট রিসিভ করতে যান আপনার তিরিশ ডলার চার্জ দিতে হবে পঞ্চাশ ডলার যদি আপনি ব্যাঙ্কে ট্রান্সফার দেন মানে অ্যাপমেন থেকে তিরিশ ডলার মেইন কোম্পানি চার্জ কেটে নিয়ে ২০ ডলার আপনার ব্যাংকে ট্রান্সফার করবে আপনি যদি এক ডলার আর্ন করেন বা পাঁচশো ডলার আর্ন করেন ওই পাঁচশো ডলার আপনি যদি ব্যাংকে ট্রান্সফার দেন ভাই আপনার ওই তিরিশ ডলার পঞ্চাশ ডলার করে কিন্তু চার্জ কাটবে মানে হাই চার্জ কেটে নেবে এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই কেউই চাইব না যে আমাদের কষ্ট করে আর্নিংকিত ডলার আমরা ভাই এত হাই চার্জ দিয়ে ব্যাঙ্কে নিই এক্ষেত্রে আমরা কিসে নিতে পারি পেপালে নিতে পারি ভাই আর পেপাল কিন্তু আমরা অ্যাকচুয়ালি সকলে জানি বাংলাদেশে অ্যাভেলেবল নয় এবং আমাদের কি মাঝে কিন্তু ভাই একটা ভয় থেকে যায় পেপা পেপাল অ্যাকাউন্ট কিন্তু ভাইয়া ডিজেবল হয়ে যায় নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে ধরেন আপনার পেমেন্টটা রিসিভ হওয়ার পরেই পেপাল অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম তবে আপনারা রিস্ক নিয়ে যদি পেপালে নিতে পারেন ভাইয়া পেপালে নিতে পারেন এটা কোনো এই সময় পঞ্চাশ ডলারেই পেমেন্ট নিতে পারবেন পেপালে অনলি চার্জ কাটে এক থেকে তিন ডলারের মতো এখন গুরুত্বপূর্ণ যেই বিষয়টা ভাই যে সহজ মাধ্যম পেওনার আপনারা এখানে দেখেই হয়তো বা বুঝে নিতে পারেন যে অ্যাপমেইন থেকে আমি পেওনারে পেমেন্টটা রিসিভ করবো ভাই বাংলাদেশ থেকে টোটালি এক কথায় অ্যাপমেইন পেওনারে কোনো প্রকার পেমেন্ট দেয় না এখানে হয়তো অনেক আগে থেকেই এটা ডাটা সাবমিট করা আছে যার কারণে এখানে শো করতেছে কিন্তু অ্যাপমেইনে আপনারা যারা কাজ করবেন যদি ভেবে থাকেন যে আপনি পেওনারের মাধ্যমে পেমেন্ট রিসিভ করবেন এটা কিন্তু ভাই পসিবল নয় একটা নেটওয়ার্ক অ্যাপ্রুভাল করাটা মো মানে গুরুত্বপূর্ণ নয় ভাই আসলে নেটওয়ার্কটি থেকে পেমেন্টটা রিসিভ করে পকেট পর্যন্ত নিয়ে আসা এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা ইউটিউবে দেখেন অ্যাপ্রোভালের ভিডিও অনেক আছে কিন্তু এই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো বিস্তারিতভাবে কিন্তু কেউ আপনাদেরকে আলোচনা করবে না কারণ তারা চাই আপনারা পেমেন্ট নিতে তাদের কাছেই যান তারা একটা হাই রেটে কমিশন খাবে আবার সুযোগ পেলে স্ক্যাম করে দিবে তো সেসব কথায় না যাই আমার কথা হচ্ছে ভাই মেনে যদি কাজ করেন পেওনারে পেমেন্ট রিসিভ করতে পারবেন না বাংলাদেশের জন্য দুইটা ওয়ে একটা হচ্ছে আর পেপালে কী কী প্রবলেম আমি ক্লিয়ার করে দিছি আর সর্বশেষ আরেকটা জিনিস আছে সেইটা হচ্ছে ভাই আমি এক্সট্রা একটা পেজ নিয়ে আপনাদেরকে দেখাই দেই ওয়াইস আমি যদি ওয়াইস লিখে সার্চ করে দেই এটাও কিন্তু ভাই পেওনারের মতোই একটা পেমেন্ট মেথড আর আমাদের বাংলাদেশের নেট স্পিড অনেক স্লো জানি না সার্ভারটাতে এখন ঢুকতে পারবো কিনা হ্যাঁ ঢুকতে পারছি এই যে দেখেন ওয়াইস আমি যদি এখানে ক্লিক করে দেই ওয়াইস অ্যাকাউন্ট থাকতে হবে এখন আরেকটা বিষয় ভাই ওয়াইস এটা দেখে স্কিপ করে চলে যাবেন না ওয়াইসও কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না ওয়াইস কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় বাট টোটালি ভেরিফাইড করতে দেয় না এই ক্ষেত্রে ভাইয়া আপনাদের ওয়াইস বাইরে থেকে বাই করতে হবে মানে এক কথায় বাংলাদেশ ব্যতীত ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ জার্মানি আপনার হচ্ছে নুদার নেদারল্যান্ড সুইজারল্যান্ড বা আপনার মানে এক কথায় বাংলাদেশ ব্যতীত ফরেন কান্ট্রিতে আপনার কোনো ভ্রাইভার থাকলেই আপনি সেগুলো দিয়ে কিন্তু একটা ওয়াইস ভেরিফাইড করে নিয়ে আপনি বাংলাদেশ থেকেই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আগে থেকেই যারা ফিলান্সিং করে ভাই যেমন আমার কাছে এই দুইটা ওয়াইস অ্যাকাউন্ট আছে আমার কাজে ইউজ করা হয় মানে আগে থেকে আমাদের ভেরিফাইড করা ছিল এক থেকে এক বছর আগে থেকে আমার মানে ওয়াইজ কিন্তু এক বছর হচ্ছে ভাই বাংলাদেশ থেকে টোটালি অ্যাপ্রুভাল বন্ধ করে দিয়েছে এই ক্ষেত্রে কিন্তু ভাই আগের অ্যাকাউন্টগুলো যাদের কাছে আসে আপনারা একই ওয়াইসে পঞ্চাশ ষাটটা একশোটা মানে অ্যাপমেন অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট রিসিভ করতে পারবেন তবে ভাই এই ক্ষেত্রে কিন্তু বিশ্বাসতার ব্যাপার আছে কাকে বিশ্বাস করে ডলার দিবেন স্ক্যাম করলে সব শেষ তো বিষয়গুলো এই রকমের ভাই তো আপনাদের অ্যাপমেন অ্যাপ্রুভালের আগে আশা আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি যে পেওনারে পেমেন্ট পাবেন না আপনাদের দুইটায় হয় পেপাল নাহলে ওয়াইসে পেমেন্ট নিতে হবে ভাই এক্ষেত্রে ট্রাস্টেড ভাইভার যদি থাকে তাহলে নেবেন অথবা অ্যাপমেইন অ্যাপ্লাই মানে অ্যাপ্রুভ পাইছেন কাজ করার আগে একটা ওয়াইস অ্যাকাউন্ট সংরক্ষণ করবেন বাইরে থেকে ভাই হাজার বারোশো পনেরোশো টাকা হলেই আপনার ইউকে ভেরিফাইড ইউএসএ ভেরিফাইড ওয়াইস অ্যাকাউন্ট পাওয়া যায় আপনি নিজের দিয়ে পরবর্তীতে চ্যান্স করে নিয়ে দেন কাজ স্টার্ট করে দেবেন ভাই অ্যাপমেইনে অ্যাড করার পরে আশা কি ভাই বুঝতে পারছেন অ্যাপ্রুভালের আগে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন পেমেন্ট সিস্টেমগুলো ক্লিয়ার হয়েছেন এখন চলেন অ্যাপ্রোভালের যেই প্রসেসটা ভাই সেইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো অ্যাপ্রোভালের জন্য আমরা চলে যাচ্ছি ভাই এক্সট্রা একটা ব্রাউজারে পিসির সিস্টেম একই ভাই আবারও বলতেছি আগে যদি অ্যাপমাইনে কোনো ডাটা থাকে তাহলে কাইন্ডলি কষ্ট করে ডাটাগুলো ক্লিয়ার করে দিয়ে আপনারা অ্যাপ মেইনে অ্যাপ্লাই করবেন তো এখানে আসার পরে দেখেন আমি মানে একদম ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তবে ভাই এখানে একটা মানে আদার্স নেটওয়ার্কের মতন একটা সুবিধা হচ্ছে আদার্স নেটওয়ার্কে কিন্তু আপনার অ্যাকাউন্ট ইনফরমেশান এবং পেমেন্ট ইনফরমেশান মিল না থাকলে পেমেন্ট রিসিভ করা যায় না তবে এখানে মানে অ্যাড সরি অ্যাপমেইনের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভাই পেমেন্ট ইনফরমেশান এবং অ্যাকাউন্ট ইনফরমেশান মিল থাকতে হবে না ওয়াইসে বলেন আর পেপালে বলেন আপনার ইনফরমেশান দিয়ে যে ইনফরমেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা আর ওয়াইস অথবা পেপাল অ্যাকাউন্ট যে কোনো ইনফরমেশান হইতে পারে আপনি অ্যাড করতে পারলেই সঠিকভাবে আপনি পেমেন্ট রিসিভ করে নিতে পারতেছেন আসলে কি এই বিষয়টুকু ক্লিয়ার হয়ে গেছেন ভাই তারপরও চেষ্টা করবেন ভাই দেখেন এখানে একটা বিষয় সেটা হচ্ছে এখন যেহেতু আগে কিন্তু ভাই অ্যাপমিন পেওনারে পেমেন্ট করতো হয়তো বা দেখেন পেওনার কোম্পানির সঙ্গে অ্যাপমেনের কিছু একটা প্রবলেম হয়েছে যার কারণে কিন্তু এখন টিপোল্টির মাধ্যমে তারা পেমেন্টগুলো মানে কমপ্লিট করে থাকে এই জন্য আমার মনে হয় ভাই এখন করতেছে না ভবিষ্যতে যে তারা সমঝোতা করে করবে না এমনটা কিন্তু নয় আর অ্যাপমেইন থেকে ভবিষ্যতে যদি পেওনার রান করে দেয় এক্ষেত্রে কিন্তু আপনাদের যদি পেমেন্ট গুলো মিল না থাকে ভাই তাহলে কিন্তু আপনারা পেমেন্ট রিসিভ করতে পারতেছেন না সো বি কেয়ারফুল আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবেই তাহলে করবেন তো এখন আমি চলে যাচ্ছি সিম্পলিভাবে দেখেন এই ব্রাউজারটিতে তো এই ব্রাউজারটিতে আসার পরে একটা পেজ নিলাম ভাই এখানে কোনো রেফার দিব না কারণ ভাই রেফার থেকে করলে এখন প্রচুর প্রবলেম অ্যাপ মেন অ্যাপ্রুভাল করতে যাচ্ছে না তারা এই ধরনের ইউজার যাচ্ছে যে তারা আমাদের নেটওয়ার্ক সম্পর্কে কোথাও অ্যাড দেখে জেনে বুঝে কাজ বোঝে যার কারণে অ্যাপ্লাই করতে আসতেছে আর যদি তারা ভালো মতোই বুঝে গেছে ভাই যে কারো রেফার থেকে করতেছে মানেই সে কাজের হয়তো বা কিছুই জানে না ইউটিউবে ভিডিও দেখছে আসছে সেমভাবে অ্যাপ্লাই করে দিয়ে চলে যাচ্ছে এই কারণে আপনার চান্সটা বেশি পাবেন আর বলেই দিছি প্রথমেই যে বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা খারাপ ছিল দশ দিন যাবত কেউ অ্যাপ্লাই করতেছে না আপনার এই সুযোগটাকে ভাইয়া সবাই লুফে নেবেন এখানে আসার পরে এক্সট্রা একটা ব্রাউজারে অথবা ফোনের ক্ষেত্রে আমি তো বলে দিছি ভাই সেম প্রসেস জাস্ট অ্যাপ মেন লিখে সার্চ করে দেন অ্যাপ মেনলিকে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে ফার্স্টের যে লিঙ্কটা পাবেন ভাই এখানে চলে যান ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাইয়া রান হয়ে যাবে রান হওয়ার পরে ব্রাউজারে কিন্তু একটা কুকিজ চাইবে ভাই এটা কিন্তু মাস্ট দিতে হবে আদার্সয় কিন্তু আপনারা মানে অ্যাপ্লাই করবেন ঠিক আছে রিজেক্ট করে দিবে কারণ কুকিস না দিলে কিন্তু ম্যানেজাররা ভালোভাবে ট্র্যাক করতে পারে না এই জন্য তারা ভাবে যে এটা হয়তো বা এই কারণেই কুকিজের অ্যাক্সেসটা দেয় নাই সো বি কেয়ারফুল আপনারা কাইন্ডলি কুকিজ এখানে একটা কুকিজ চাইবে আমি এর আগেই সাইটটিতে ঢুকছিলাম যার কারণে এখানে আমার কুকিজটা চাই নাই আপনারা কুকিজটা অ্যাকসেপ্ট করবেন দেন এখান থেকে আমি সাইন আপে ক্লিক করে দিলাম সো সাইন আপে ক্লিক করার পরে ভাইয়া দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এই ইন্টারফেসটা কীভাবে এখন সঠিক ফর্মুলা মেনটেন করে আপনারা ফিল আপ করবেন দেখাই দিচ্ছি সেটা হচ্ছে ভাই প্রথমেই এখানে নাম দেন তা আমি এখন এখানে ন্যাশনাল ডি কার্ড অনুযায়ী দিচ্ছি যা যাতে ভবিষ্যতের কথা ভেবে যে পেওনারে তারা পেমেন্ট সিস্টেম চালু করে দিলেই আমি যেন রিসিভ করতে পারি ভাই তো এমডি এস এল ই এম এমডি মোসলাম লাস্ট নেমের জায়গায় এইস ও ডাবল এস ডাবলএসইএম হোসাইন এই ইমেইলের জায়গায় তো চলেন আমি এখান থেকে সিম্পলিভাবে মেলটা কপি করে নিব দেখেন মেলটাও কিন্তু ভাই ন্যাশনালি কার্ডের সঙ্গে মিল রেখেই ক্রিয়েট করছি মেল দিয়ে দিলাম দেন এখানে ভাই অ্যাড্রেস আদার্স নেটওয়ার্কের মতো করেই ভাই এখানে সুন্দরভাবে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি তার গ্রামের নাম প্রথমে দিচ্ছি দেন এখানে একটা কমা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এত কিছু না দিয়ে গ্রামের নাম দিয়ে দিলাম ভাইয়া ডাইরেক্টলি এখানে এখন দিব হচ্ছে বিভাগ দেন একটা কমা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ডাইরেক্টলি এখন তার জেলা আচ্ছা ডাইরেক্টলি ভাইয়া এতটুকু দেওয়ার পরে আপনারা দিবেন কি দেখেন একটু ইউনিক অ্যাপ্লাই করি তার গ্রামের নামটা দিলাম এবং তার বিভাগের নামটা দিলাম দেওয়ার পরে ভাইয়া কমা না দিয়ে আপনারা এই যে এই চিহ্নটা দেওয়ার পরে তার পোস্ট কোডটা বসায় দিবেন তো সিম্পলিভাবে আমি তার পোস্ট কোডটা বসাই দিচ্ছি এই যে বসাই দিলাম দেন সিটি সিটির জায়গায় চলে আসেন আর এই যে রাজশাহী আপনারা আপনাদের সিটিটা বসাই দেবেন দিয়ে দিলাম দেন এখান থেকে জিপ কোড এই যে এটা নেশনের পিছনেই পাবেন ভাই এটা সুন্দরভাবে দিয়ে নিলেন সিলেক্টে ক্লিক করার পরে বাংলাদেশ দেন এখান থেকে স্কাইপি আইডি ভাই যদি পসিবল হয় তাহলে এই জিমেলের আন্ডারেই আপনারা হচ্ছে একটা স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন স্কাইপির যেই ইউআরএল প্রোফাইলে চলে যাবেন একটা ইউআরএল থাকে ওই ইউআরএলটা নিয়ে এসে এখানে বসাই দিবেন তবে এটা অপশনাল ভাই না দিলেও আপনাদের অ্যাপ্রুভ হবে ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই দেন এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দেন অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে ডলার হ্যান্ডস রাখবেন এরকম হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দেবেন ভাই দিলাম এখানেও স্যাম দেন এখানে এখন আসেন ভাই ট্রাফিক ইনফরমেশন দেন এখানে তারা লেখছে কি দেখেন হোয়াট নিস আর ইন্টারেস্টেড ইন মানে এখানে কি কি অফার নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন আর ফ্রেশের যে অফারগুলো হয় ভাই সে অফারগুলোই আমরা এখানে আই লাইক সরি আই লাইক

জিপ এস ইউ বি এম আইটি জিপ সাবমিট এস ইউ আর সার্ভে এই যে দিয়ে দিলাম ভাই দেন এখান থেকে ইটিসি সরি ইটিসি আমি ভাই এতগুলো দিয়েছি আপনাদের এতগুলো দেওয়ার প্রয়োজন নেই যে কোনো দুইটা দিবেন এখান থেকে চারটার মধ্যে ভাই যে কোনো দুইটা দিবেন তারপর নিচে চলে আসেন ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশনাল মেথড ভাই এখানে আসার পরে মাই ওডাব্লু এফ ইআর মাই অফার্স পিআর ওমো টি মাই অফার্স প্রমোট প্রথমেই দিবেন ভাই ডব্লু ইবিএস এসআইটি ওয়েবসাইট পেইড অ্যাটস সরি অ্যাটস রান মার্কেটিং অ্যাটস রান মার্কেটিং দেন এখানে দেন ওয়াইও ইউ মানে ইউনিক হইতে হবে ভাই পরে দেন এখানে আপনারা দিয়ে দেন এফ এফএসি বি ডাবলু কে ফেসবুক ফেসবুক এইচ টি এম এল ফেসবুক এইচ টিএমএল ল্যান্ডিং পেজ লার্নিং পেজ মার্কেটিং তারপর আপনারা দিতে পারেন ভাই টুইটার মার্কেটিং এতগুলো মানে এগুলো দিলেই হচ্ছে আমি এতটুকু দেওয়ার পরে ইটিসি দিয়ে দিলাম জাস্ট একে একটা দেওয়ার পরে নিচে চলে আসেন ভাই এটা কিন্তু অপশনাল দিলে হচ্ছে না দিলেও হচ্ছে তবে ভাই আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেল নামটা দিয়ে দিবেন বা না দিলেও কোনো সমস্যা নাই ভাই বা অথবা ফ্রেন্ড দিবেন অথবা অ্যাপ মেন দিবেন অথবা গুগল দিবেন আমি দিয়ে দিলাম জিডব্লু জিএলই গুগল দিয়ে দিলাম দেখেন ইউনিক হবেন ভাই গুগল তাহলে এখানে টিকমাক করে দেন চাইলেই কিন্তু ভাই আমার রেফার থেকে দিতে পারতাম কিন্তু রেফার থেকে দেয় নাই আমি চাই ভাই আমার দেশের মানুষ একটু হলে নেটওয়ার্কগুলো অ্যাপ্রুভাল করুক সবাই কাজের চেষ্টা করুক কাজ করুক কারণ আমার রেফার থেকে দিলেই দেখা যাবে একশোটায় দুইটা তিনটা পাঁচটা নেটওয়ার্ক অ্যাপ্রুভাল হতে পারে আর এই প্রসেসটা মেনটেন করে একশোটায় ফোরটি থেকে ফিফটি মানে চল্লিশ থেকে পঞ্চাশটা অ্যাকাউন্টের মতন একশোটায় আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে কারণ এ ধরনের ওয়ার্কারই মানে ম্যানেজাররা চাচ্ছে দেন দেওয়ার পরে ভাই এখান থেকে আপনারা জাস্ট নেক্সট ক্লিক করে দেন সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সরি ভাই আমার পাসওয়ার্ডটা ম্যাশ করে নাই কি আর বলবো আচ্ছা আমি সেভ দিয়ে নেই নেওয়ার পরে জাস্ট ফর্মুলাগুলো আবার দিয়ে নিচ্ছি কারণ এখানে কাজ আছে ভাই একটু কষ্ট করে আপনারা দেখেন আসলে আমি লং পাসওয়ার্ড দেওয়ার কারণে পাসওয়ার্ডটা ম্যাজ করে নেই কান্ট্রি এখান থেকে বাংলাদেশ স্কেপি দেওয়ার আপনারা দিয়ে নেবেন এখানে আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিই দেন কনফার্ম পাসওয়ার্ড দেন ট্রাফিক সোর্স তো এগুলো সেফ ভাই সেফ নাই চলে গেছে এগুলো একটু লিখতে হবে একটু সময় দিয়ে আপনারা দেখবেন জি ডব্লু জি এলই গুগলটা সিলেক্ট করে দিলাম দেন এখানে টিকমার্ক করে দিলাম এখানে আই লাইক এবারে আমি আলাদা লিখতেছি ভাই আগের ওটা আপনারা মানে নিজের মতো করে একটু দিবেন এবারে আমি একটু মানে আলাদা সিস্টেম দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আই লাইক ইউর আই লাইক ইউর ও ডবল এফ ইউর এবার এবারে আমি এভাবে দিচ্ছি আই লাইক ইউর অফার্স জেট আই পি জিপ সাবমিট এস ইউ বি এম টি জিপ সাবমিট আর মে মানে ভাই মে আপনাদের এক কথায় পিন সাবমিট অবশ্যই রাখবেন ভাই জিপ সাবমিট তারপরে হচ্ছে আপনার পিআইএন পিন এস ইউ বি টি পিন সাবমিট দেন আপনাদের সিসি এস ইউ বি টি সিসি সাবমিট আর ইমেল সাবমিট অফার নিয়ে তো সবাই কাজ করি জন্য আমার হচ্ছে মেইল এস ইউ বি টি মেইল সাবমিট ইটিসি এভাবে দিলেন দেন এখানে ওই আমি যেভাবে দিছিলাম ভাই এবার এবারে আমি দিব মাই মাই প্রমোট ও ডব্লু এফ ইআরএ মাই প্রমোট অফ অফার্স বা এখানে দিব মাই পি আর ও এম ওই ও এন এ এল মাই প্রমোশনাল পিআরএব আইসি প্রমোশনাল ট্রাফিক এফ এস সি ই বি ডাব্লিউ কে ফেসবুক পেড অ্যাডস রান মার্কেটিং তারপরে আপনারা দেন ওয়াই ও বি ইউটিউব অ্যাডস অ্যান্ড মার্কেটিং ইটিসি জাস্ট আমি এভাবে আমার মতো করে এবার একটু আলাদা দিলাম সব কিছু ঠিকঠাক থাকলে ভাই দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আশা কি এবারে নিয়ে নেবে সো একটু অ্যাড করি তো দেখেন এই যে আমাদের কিন্তু আবার নিয়ে নিছে আমি আপডেট দিয়ে দিলাম আমাদের মেইলে কিন্তু তারা ভাই একটা মেইল পাঠাইছে এইগুলো একটু পড়তে হয় ভাই আপনারা অনেকেই আছেন ডাইরেক্টলি এখন মেইলে চলে যান এখানে তারা বলে দিছে হয় তাদের ইনবক্সে আসবে অথবা মেইলে একটা স্প্যাম ফোল্ডার নামে একটা অপশন থাকে সেটাই যাবে চলেন আমরা এখন চলে যাই আমাদের মেইলে তো মেইলে আসার পরে এই যে দেখেন আমাদের অ্যাপমিন থেকে একটা মেল চলে আসছে ভাই তো মেলটা রান করলাম তো মেলটা রান করবার পরে ভাই এখান থেকে দেখেন এই লিঙ্কটা জাস্ট আপনারা কপি করবেন এই যে লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন ভাই অথবা এখানে ক্লিক দিলে যেহেতু এই ব্রাউজারে আছে ফোন ইউজার ভ্রাভাদের জন্য বলতেছি ভাই এই জেরিপুরে ক্যাপচার অথবা চেপে ধরে থাকবেন মেইলে যাওয়ার পরে দেন এখান থেকে এই যে কপি লিঙ্ক এভাবে ভাই লিঙ্কটা কপি করে নিয়ে আসে এই ব্রাউজারে পেস্ট করে দেবেন যেহেতু আমার এই মেলেই আসে এই ব্রাউজারেই আসে আমি জাস্ট এই অ্যাপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ক্রেসলিশন দেখাইতে হবে ভাই এই যে দেখেন এইটা কিন্তু মাস্ট দেখাইতে হবে এটা যদি না দেখায় তাহলে আপনার কিন্তু মেইলের প্রবলেম আবারও বলতেছি এইটা না দেখালে কিন্তু অ্যাপ্রুভ হবে না ক্রংগাসোলেশান যদি দেখায় তাহলে বুঝবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে ভাই আর আমি কী বলছি যেহেতু নেট কানেকশনের প্রবলেম কেউ অ্যাপ্লাই করতে পারতেছে না বর্তমানে ম্যানেজাররা ফ্রিতে বসে আসে এই ক্ষেত্রে কিন্তু যেগুলাই অ্যাপ্লাই হবে সেগুলাই কিন্তু তারা যা বাজ করে ভাই অ্যাপ্রুভ করে দেবে আমি যেভাবে দেখাইছি এভাবে একটু আপনারা সময় দিয়ে অ্যাপ্লাই করবেন যাতে নেটওয়ার্কটির প্রয়োজন আর পেমেন্ট সিস্টেমগুলো যেগুলো বলছি ভাই এগুলো যদি মানে মেনটেন্স করতে পারেন তাহলেই আপনারা এই নেটওয়ার্কটি অ্যাপ্রুভ করে কাজ স্টার্ট করবেন অন্যথায় অ্যাপ্রুভ করে রেখে দেন ভবিষ্যতে কখনও না কখনও ভাই আপনাদের কাজে দিবে যেহেতু অটো অ্যাপ্রুভাল একটা সিপি নেটওয়ার্ক আর অনেক ভালো কাজ হয় যারা জানেন তারা তো জানেনি ভাই অনেকে আছেন আপনার অ্যাপ্রুভাল করতে পারেন না আমি কিন্তু অনেকে পার্সোনালি অ্যাপ্রুভও করে দিই ভাই যারা ভালো কাজ বোঝে চাষবাস করে তো সকলেই এইভাবে আপনারা এই সুযোগটাকে কাজে লাগে অ্যাপ্রুভ করবেন আর কিছু বিষয় বলে নেই ভাই এই অ্যাপ্লাই করবার পরে এখন আপনাদের কিছু কাজ আছে সেই কাজটা কি দেখেন আপনি ধরেন ভাই একটা করছেন করার পরে অনেক ক্ষেত্রে ভাই বাই চান্স রিজেক্ট করতেই পারে তখন কন্ট্রোল শিপ ডিলিট চাপবেন চাপার পরে এখান থেকে ভাই টোটালি ব্রাউজারের এভ্রিথিং দেওয়ার পরে সবগুলো টিকমার্ক করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেন ডাটা ক্লিয়ার হয়েছে কিন্তু এই পিসির যেই ভাই একটা ম্যাক অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা কিন্তু অলরেডি ম্যানেজারের ট্রেকিংয়ে চলে গেছে আপনি এখান থেকে মিল ভেভেট করছেন না ট্রেকিংয়ে চলে গেছে এই ক্ষেত্রে আপনাদেরকে এখন একটা অ্যাপ্লিকেশানে হেল্প নিতে হবে যারা ফুল ভিডিওটি দেখতেছেন তাদের জন্য উপকারে আসবে দেখেন আমি সফটওয়্যারে রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভাই আমি সফটওয়্যারটা দিয়ে দিব দেন এখান থেকে ভাই আমি সফটওয়্যারে চলে গেলাম এই যে এই সফটওয়্যারটা ইউজ করতে হবে ভাই এই সফটওয়্যারটা দিয়ে ম্যাক অ্যাড্রেস পিছিয়ে চেঞ্জ করা যায় তো আমি সেট আপ করে দেখাচ্ছি না আপনারা সেট আপ করে চ্যান্স করে নেবেন কারণ আমি জানি এটা আমার অটোই অ্যাপ্রুভাল হয়ে যাবে ভাই তো এটা প্রয়োজন ছাড়াই এইটা না ইউজ করাটাই বেটার তবে আপনারা এটা ইউজ করবেন এটা অথবা আপনারা গুগল থেকেও নিতে পারেন আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আপনারা জাস্ট গুগলে গিয়ে ভাই এটা লিখে সার্চ করবেন তাহলে গুগল থেকেও আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা লিখে জাস্ট সার্চ করে দিলেই দেখেন এরকম চলে আসবে এই যে নিচের এইটা ভাই আপনারা আপনাদের ডিভাইসে জাস্ট পিসি অথবা ল্যাপটপে ইনস্টল করে নেবেন আর ফ্রেন্ডার ভাই বাদের জন্য তো দেখাই দিলাম এভাবে আপনারা চেষ্টা করবেন ভাই আসলে কি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যারা নেটওয়ার্কভাবে কাজ করতে পারেন না ভাই একটু সুযোগে কাজে লাগান ফিনান্সিং শিখেন নিজের নিজের মানে এটাই বোঝাতে চাচ্ছি ভাই নিজের মানে আর্নিং সোর্সটা নিজেই তৈরি করতে পারবেন আর নিজের কর্মসংস্থান নিজে তৈরি করে নিতে পারবেন কারো আসার জন্য বসে থাকতে হবে না সকলকে ধন্যবাদ নতুন কোনো আপডেট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ